শুধুমাত্র একটি প্রোডাক্ট বেছে নিয়েছে এবং তাতেই গেইনার হয়ে গেছেন, এরকম অনেক এক্সাম্পল আছে। আমরা খুব ভালো করেই জানি তারা ইনিশিয়াল স্টেজে কি পরিমাণে ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়েন। আর একটি ইনস্ট্যান্ট ইনকামের কথা বলবো, বিডি শপ কিন্তু যথেষ্ট ভালো, বিডি শপ থেকেও কিন্তু আপনারা ইনকাম জেনারেট করতে পারেন। এই ফুটেজ গুলো এখন আপনি সেল করবেন। ওয়েবসাইট আসলে এমন একটি জায়গা যেখানে আপনি একই কাজ করবেন কিন্তু একটু ভিন্ন ইনকাম পাবেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর। আমরা খুব ভালো করেই জানি তারা ইনিশিয়াল স্টেজে কি পরিমাণে ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়েন। আর চলুন আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেটি হলো আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল, যে চ্যানেলগুলো আমরা গ্রো আপ করি, এই চ্যানেলকে কিভাবে আরো দ্রুত গ্রো আপ করতে পারি, পাশাপাশি ইনিশিয়াল যে ক্রাইসিস গুলো ফিনান্সিয়াল ক্রাইসিস গুলো হয় সেগুলোকে কাটিয়ে তুলতে পারি। বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভিন্ন ভাবে করে। এটা আমার কথা না, এটি শিব খেরার কথা, তিনি তার বইয়ের কাভার পেজে এই কথাটি লিখে রেখেছেন। আসলে বিজয়ীরা একটাই কাজ করেন কিন্তু তা ভিন্ন ভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে ভিন্ন ভিন্ন রেজাল্ট নিয়ে আসেন। কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যাই বলি না কেন, আমরা সাধারণত কাজটা কিন্তু এইভাবে করবো। প্রথমত হচ্ছে আমরা ভিডিওগ্রাফি করবো এবং ফটোগ্রাফি করবো, এই দুইটা কাজ একসাথে করবো, তাহলে আমরা একসঙ্গে কয়েকটা সাইট মেইনটেইন করতে পারবো। তার আগে আসি যে আমরা আসলে ভিডিওগুলো এডিটিং এর মাধ্যমে কোথায় কোথায় আপলোড করতে পারি। প্রথমত ইউটিউব, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, টুইটার, লিংকডইন, ট্রফি। আপনার থাম্বনেইলটাকে আপনি প্রিন্টারেস্টে আপলোড করতে পারেন, তার নিচেই আপনার ভিডিও লিংকটাকে দিতে পারেন। আপনি গুগলের একটি অ্যাকাউন্ট করতে পারেন, আমরা যেভাবে জিমেইল করি সেভাবে কিন্তু গুগলে অ্যাকাউন্ট করা যায়, সেখানে আপনার ভিডিওগুলোকে আপলোড করে রাখতে পারেন এবং সেটাকে পিপল করে রাখবেন। ওয়েবসাইট আসলে এমন একটি জায়গা যেখানে আপনি একই কাজ করবেন কিন্তু একটু ভিন্ন ইনকাম পাবেন। কিরকম? আপনি যে ইউটিউবে যে ভিডিওগুলো দিয়েছেন, ফেসবুক টুইটারে যে ভিডিওগুলো দিয়েছেন, বা ইনস্টাগ্রাম বলি বা ট্রফি বলি যে ভিডিওগুলো দিয়েছেন, সেই একই ভিডিও আপনি যে কাজটি করবেন সেটি লিখবেন। লেখার পর সেগুলোকে আপনি ওই জায়গাতে অর্থাৎ ওই ওয়েবসাইটে আপনি এগুলোকে আপলোড করবেন, একই সাথে আপনি দুইভাবে ইনকাম পেতে পারেন। দেখুন এই ভিডিওটি যদি আমরা একটু দেখি, তাহলে সাইফুর রহমান আজিম মূলত ইনি এই চ্যানেলটির ফাউন্ডার। ইনার চ্যানেল যদি আমরা একটু ডেসক্রিপশনের দিকে যাই, তাহলে দেখুন এখানে খেয়াল করে দেখুন এই ডেসক্রিপশনে উনি অনেক কিছু দিয়েছেন। এখানে একটি কথা উনি লিখেছেন, এখানে বলছেন মাই ওয়েবসাইট ব্লগ, এখানে উনি ওনার ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিয়েছেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখুন ওনার ওয়েবসাইটে চলে যেতে পারবেন। দেখুন এখানে যদি ওয়েবসাইটে যাই, এই হচ্ছে ওনার ওয়েবসাইট, এখানে উনি যে কাজটি করেছেন খেয়াল করে দেখুন, কম্পিউটারের গোপন পাঁচটি কৌশল, অর্থাৎ এই যে টিপসটা আমরা দেখতে পাচ্ছি এইটাতে যদি আমরা এখন ক্লিক করি, দেখুন এই হচ্ছে তার লেখা, তিনি এখানে এই লেখাগুলো লিখেছেন, পাশাপাশি ভিডিওটি কিন্তু এখানে দিয়েছেন। আপনি চাইলে দেখবেন যে এই ভিডিওটি আবার কিন্তু ইউটিউব বা ফেসবুক পেজেও কিন্তু পাবেন, অর্থাৎ তিনি যে কাজটি করেছেন তিনি ফেসবুক পেজে যে ভিডিওগুলো দিয়েছেন সেই একই ভিডিও এখানে দিয়েছেন, পাশাপাশি এখানে লিখে দিয়েছেন। তো অ্যাজ এ রেজাল্ট খেয়াল করে দেখুন এইখানে কিন্তু 100 করছে। এই 100 করার অর্থ হলো উনি ওনার এই চ্যানেল থেকে অর্থাৎ এই যে ওয়েবসাইটটি, ওয়েবসাইট থেকে অলরেডি 100 এর মাধ্যমে ইনকাম পাচ্ছেন, ইনকাম ওনার অলরেডি জেনারেট হচ্ছে। দেখুন এখানে ওই কথাগুলাই এখানে ভিডিওর মাধ্যমে উনি বলছেন, আবার এই কথাগুলো কিন্তু এখানে লিখে দিয়েছেন সেই পাঁচটি টিপস, এবং সেখান থেকে একটা পর্যায়ে আপনি অ্যাডসেন্স এর মাধ্যমে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারি। এখন কথা হলো ওয়েবসাইট যে ইনকাম জেনারেট করবো, আমার তো লেখালেখি করার সময় নাই, আমি এত লেখালেখি করবো কিভাবে, আমি বাংলা লিখতে পারি না, কিংবা আমার ইংলিশে হাতের স্পিড এত ভালো না, বা বাংলার স্পিড ভালো না, না এক্ষেত্রে আপনার চিন্তা করার প্রয়োজন নেই। আপনি জাস্ট ভিডিওটি মেক করবেন, জিমেইলে এই অপশনটিতে আপনি যাবেন, এরপর এখানে ডকস নামে একটা অপশন আছে, আপনি এটাতে ক্লিক করবেন। এই যে প্লাস চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, এই প্লাস চিহ্নে আপনি ক্লিক করুন, ব্যাস আমাদের পেজ ওপেন হয়ে গেল। এই জায়গাটাতে আমরা যা বলবো বা আমরা যা রেকর্ড করেছি এবং সেই কথাগুলো হুবহু রেকর্ডটা চালিয়ে দিলে এখানে হুবহু লেখা হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, আপনাদের প্রথমত দুইটা কাজ করতে হবে, এটি অবশ্যই অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন এবং এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে এটি ওপেন করবেন। দ্বিতীয়ত হলো এই টুল অপশনে যাবেন এবং এখান থেকে এই যে ভয়েস টাইপিং এটিতে ক্লিক করে এটিকে নিয়ে আসবেন। এরপর এখানে আপনি যদি ইংলিশ টাইপিং করতে চান তাহলে ঠিক আছে, আপনি এখানে অটোমেটিক্যালি শুরু করতে পারবেন, আর যদি বাংলা চান তাহলে এই বাটনে ক্লিক করুন এবং এখান থেকে সরাসরি বাংলায় চলে যান। বাংলা দুইটা, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা বাংলা হচ্ছে ভারত, আমরা বাংলাদেশ সিলেক্ট করব যেহেতু আমরা বাংলাদেশী। এখন আপনি এখানে ক্লিক করে যা বলবেন আপনার সেই কথাগুলো টাইপ হবে, আমরা এলাও করে নিই। দেখুন এখন আপনি যা বলবেন হুবহু আপনার ওইভাবে এখানে টাইপ হতে থাকবে, আপনার কোনো কথা অর্থাৎ আপনি যখন রেকর্ড করবেন তখন সেই রেকর্ড করা কথাগুলো এখানে হুবহু ওইভাবেই আসতে থাকবে। আপনার কাজ হলো আপনি আপনার মাইক্রোফোনটাকে আপনার স্পিকারের সামনে তুলে ধরবেন এবং সেভাবে দেখবেন অটোমেটিক্যালি এখানে লেখা হতে থাকবে। আর এগুলো আপনি সুন্দরভাবে পরবর্তীতে কপি করে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আপনি আর্টিকেল আকারে ওখানে প্রকাশ করতে পারবেন। আমি আপনাদের বলেছিলাম একই সাথে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে, অর্থাৎ আপনি যখন ভিডিওগ্রাফি করেছেন পাশাপাশি ফটোগ্রাফি করেছেন, আপনি চাইলে এখন সেই ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির মাধ্যমে ইনস্ট্যান্ট ইনকাম পেতে পারেন, যেটা আপনার চ্যানেলটাকে আরো বেশি গ্রো আপ করবে। কিরকম? আমরা যখন ইউটিউব, ফেসবুক, টুইটার বা ওই সমস্ত চ্যানেলগুলোতে যে ভিডিওগুলো আপলোড করেছি তার সবগুলো ফুটেজ কিন্তু আমাদের কাজে লাগেনি। এডিটিং এর সময় অনেক ফুটেজ, যে ফুটেজগুলো ওই ভিডিওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, আমরা সেই ফুটেজগুলো সাধারণত বাদ দিয়ে দেই। এই ফুটেজগুলো আপনি যে কাজ করবেন সেটি হচ্ছে এই ফুটেজগুলো এখন আপনি সেল করবেন অনলাইনের বিভিন্ন সাইট আছে, এই সাইটগুলোতে যেয়ে আপনি এগুলোকে সেল করবেন।
করবেন। পাশাপাশি আপনি যে ফটোগ্রাফিগুলো করেছিলেন সেই ফটোগুলাও ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট, এই পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের ফটোগুলো আপনি এখন চাইলে এখানে বিক্রি করতে পারেন এবং ইনস্ট্যান্ট এখান থেকে ইনকাম করতে পারেন। দেখুন এটি লিখে যদি আমি সার্চ দেই, অর্থাৎ বেস্ট প্লেসেস টু সেল ইউর ফটো অনলাইন, আমি এটি লিখে যদি সার্চ দেই তাহলে এখানে বেশ কিছু সাইট দেখা যাচ্ছে, শাটার স্টক, আই স্টক, এখানে আরো 15টি সাইট আছে। এবং মজার বিষয় হলো আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি একই পিকচার একই ফুটেজ এখানে আপলোড করতে পারবেন, তবে দুই একটি জায়গাতে আপনি অবশ্যই একটু প্রবলেম ফেস করবেন। এবং সেটা হচ্ছে আপনি যখন শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাটাতে আপনি একই ফুটেজ দিতে পারবেন না, সেই সাইট গুলাকে আপনি অফ রাখতে পারবেন। তো চলুন আমরা একটু দেখি এখান থেকে আসলে ইনকাম আসে কিনা। দেখুন আমরা যদি শাটার স্টকে যাই, ওদের সাইটটাতে যাই, অল ইন ওয়ান অ্যাক্সেস উইথ ওয়ান সাবস্ক্রিপশন, অর্থাৎ এই হচ্ছে ওদের সাইট। এই সাইটটাতে আপনি যখন দেখবেন উপরে উপরে গুলো ফটোগ্রাফি, নিচের গুলো ভিডিওগ্রাফি। আপনি যদি এদের মধ্যে এই যদি আমি এখানে ক্লিকেবল গ্রিন এটাতে যদি ঢুকি তাহলে দেখুন এখানে প্রচুর ছবি আছে, এখানে মিলিয়ন মিলিয়ন পিকচার আপনি পাবেন। এই পিকচার গুলো কিন্তু প্রত্যেকটা পিকচার দামে বিক্রি হয়, কিরকম দেখুন আমরা যদি এই পিকচারটাতে ঢুকি, খেয়াল করে দেখুন এই পিকচার যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে মান্থলি অথবা ইয়ারলি সাবস্ক্রিপশন ফি দিতে হবে। কত? আপনাকে $14.50 দিয়ে ইয়ারলি সাবস্ক্রিপশন নিতে হবে। খেয়াল করে দেখুন এখানে শাটার স্টক কথাটি ওয়াটার মার্কে লেখা আছে, যে পিকচার বা ভিডিওর ভিতরে এই কথাগুলো লেখা থাকে আপনি ওগুলো অবশ্যই নিতে পারবেন, কারণ ওগুলো ফ্রি নয়। সেই ক্ষেত্রে আপনি যখন ওগুলো আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন ডেফিনেটলি আপনার কপিরাইটের পর্যায়ে আসার প্রচুর সম্ভাবনা থাকবে। তো এইভাবে আপনি যখন এখানে একটা অ্যাকাউন্ট করবেন এবং সেখানে আপনার ভিডিও ফুটেজ গুলা এবং আপনার ফটোগ্রাফি গুলা কে সেটা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট যাই হোক না কেন সেগুলোকে আপলোড করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন। আর একটি ইনস্ট্যান্ট ইনকামের কথা বলবো, তার আগে আমরা একটু দেখে আসি যে অ্যাপস বা সাবস্ক্রিপশনের মাধ্যমে কিভাবে আমরা ইনকাম করতে পারি। খেয়াল করে দেখুন এটি হচ্ছে খালিদ ফারহান, ইনার যদি আমি এই ভিডিওতে যাই, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে এখানে উপরে খেয়াল করলে দেখবেন এখানে লেখা আছে আমার কোর্স এখানে, অর্থাৎ তিনি কিছু কোর্স করান। সেই কোর্স গুলা দেখুন আমরা এটাতে যদি ক্লিক করি, এই হচ্ছে ওনার সাইট, এই সাইটটাতে ওনার কোর্স গুলা একটু দেখি। খেয়াল করে দেখুন এই কোর্স গুলো কিন্তু উনি বিক্রি করেন, উনি কিছুই করেন না। কাজ কি? কাজ হচ্ছে ওনার যে ভিডিও গুলা উনি রেডি করেছেন ওর বাইরে কিছু এক্সেপশনাল ভিডিও যেগুলো হচ্ছে টিউটোরিয়াল টাইপের ভিডিও, সেই ভিডিও গুলা উনি এখানে বিক্রি করেন। এই জায়গাগুলোতে যদি আমরা যাই তাহলে দেখুন এইখানে খেয়াল করে দেখুন এই হচ্ছে ওনার বিভিন্ন সাবস্ক্রিপশনের ভিডিও। এটার মাধ্যমে আপনি এই সাইট গুলো শিখতে পারবেন, যেমন বিল্ডিং এ ওয়েবসাইট, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, বিকাম এ ইউটিউবার, বিকাম এলিমিনেটর এক্সপার্ট, এরকম সব মিলে প্রায় অনেকগুলো আছে। ইনি যেটি করে থাকেন সেটা হচ্ছে ২৫,০০০ টাকা করে নেন সাবস্ক্রিপশন ফি, আর তার মেয়াদ হচ্ছে লাইফ টাইম, অর্থাৎ ইনি যতগুলো টিউটোরিয়াল আপলোড করবেন সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন এবং দেখতে পারবেন আজীবন। এটার মাধ্যমে কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করছেন উনি, ইনকাম এবং প্রচুর ইনকাম হয় এখান থেকে। আরেকটি ইনকামে আমরা চলে যাই, সেটি হচ্ছে স্পন্সরশিপ। স্পন্সরশিপটা আসলে কতটা ডিমান্ডেবল আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার আছে তারা খুব ভালো করেই জানি। তো আমাদের কাজ হলো আমরা বিভিন্ন ওয়েতে স্পন্সরশিপ নিতে পারি। স্পন্সরশিপ নিতে গেলে যে কাজটি করতে হয় আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হয়। যদি ভিডিওর কোয়ালিটি ভালো থাকে আপনার বেশি ভিডিও দরকার নাই, আপনি কম ভিডিও থাকলেও কিন্তু স্পন্সরশিপ পাবেন এবং সেখান থেকে আপনি একটা ইনস্ট্যান্ট ইনকাম পাবেন। যে দুইভাবে মূলত স্পন্সরশিপ পাওয়া যায় সেটি যদি আপনাদের জানার দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো আরেকটি ভিডিওতে কিভাবে স্পন্সরশিপ পাওয়া যায় সেটি নিয়ে আলোচনা করা। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি বিষয় যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট ইনকাম পাবেন এবং এটি এমন একটি ইনকাম, এটাও প্যাসিভ ইনকাম এবং এই ইনকামটা শুধু জেনারেট হতেই থাকে। আপনি একবার কাজ করবেন জেনারেট হতেই থাকে। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো আমরা অ্যামাজন সম্পর্কে জানি, আমরা দারাজ সম্পর্কে জানি, বিডি শপ আছে বাংলাদেশে এটা সম্পর্কে কম বেশি আমরা জানি। তো এই জায়গাগুলোতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারেন। এছাড়াও কিন্তু আরো অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন। কিরকম? চলো দেখে আসি। এই ভিডিওটি যদি আমরা একটু খেয়াল করি, এই ভিডিওটি যিনি ফাউন্ডার সোহাগ এবং তার নামও দিয়েছেন সোহাগ 360 ডিগ্রি, ইনি হচ্ছেন ফাউন্ডার। ইনার ভিডিওটি যদি আমরা একটু খেয়াল করি, দেখুন আমরা যদি ইনার ডেসক্রিপশনে যাই তাহলে দেখুন এইখানে উনি বেশ কিছু লিংক দিয়েছেন। আমি ভিডিওতে যে জিনিসগুলো দেখিয়েছি সেগুলো যথাসম্ভব লিংক, অর্থাৎ এই লিংক গুলাতে আপনি যদি, যেমন আমরা সোফাতে যদি ক্লিক করি তাহলে দেখুন কোথায় যায়, সরাসরি দারাজের সাইটে চলে এসেছে। আর দারাজ তো আমরা জানি যে এটি হচ্ছে অনলাইন একটা মার্কেট, এখান থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারি। তো এই জায়গাতে এসে আপনি যদি এই সোফাটি কিনেন তাহলে দেখুন তার দাম হচ্ছে ৩,৯৯৯ টাকা। তো যখন আপনি ওই লিংকে ক্লিক করে এখান থেকে আপনি সোফাটি কিনবেন, সঙ্গে সঙ্গে একটি ইনকাম এই চ্যানেলটির যে ফাউন্ডার সোহাগ ইনি পেয়ে যাবেন, অর্থাৎ এটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং যারা এই প্রোডাক্টগুলোর লিংকে ক্লিক করে প্রোডাক্ট কিনবেন সঙ্গে সঙ্গে এখান থেকে 3-7% বা তার থেকে কম বেশি হতে পারে, এখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারেন। এর বাইরে কিন্তু বিডি শপও কিন্তু যথেষ্ট ভালো, বিডি শপ থেকেও কিন্তু আপনারা ইনকাম জেনারেট করতে পারেন। এবং অ্যামাজন তো কথাই না, অ্যামাজন ইন্টারন্যাশনাল একটা সাইট, এই সাইট থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট কেনা বেচা হয়, আপনি এখানেও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন।
শুধুমাত্র একটি প্রোডাক্ট বেছে নিয়েছে এবং তাতেই গেইনার হয়ে গেছেন, এরকম অনেক এক্সাম্পল আছে। এটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটি কাজ করাটা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক বেশি সহজ। আপনাদের প্রতি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পাশাপাশি এমন কোন ভিডিও যদি থাকে যেগুলো আপনারা মনে করেন যে ভিডিওগুলো আপনাদের জন্য দরকার, যেগুলো আপলোড করা দরকার, অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের জন্য শুভকামনা।